আমাদের এই ডিজিটাল বাংলাদেশে অ্যানালগ রাস্তা ডিজিটাল রাস্তা না ডিজিটাল রাস্তা বলে লজ্জা পাবো আপনারা লজ্জা পাবেন অ্যানালগ রাস্তা আর এই রাস্তা প্রতি বছর বর্ষা এলেই পুকুর হয়ে যায় খাল হয়ে যায় নদী হয়ে যায় আর যখন বর্ষা শেষ হবে তখন হয়ে যায় এটা বালু মানে মরুভূমি ফাইনালি আমরা আছি বর্তমান ডিজিটাল বাংলাদেশের অ্যানালগ গ্রামে বাংলাদেশ সব জায়গায় যদি পাকা হয়ে যায় মনে হয় আমাদের এই রাস্তাটা কখনো পাকা হবে না কেয়ামত পর্যন্ত যদি কেয়ামত হয়ে যায় তারপরে যদি পাকা হয় তারপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে না যে পাকা হয়েছে বা এটার জন্য যে এই রাস্তার জন্য কত কষ্ট পাইছে আমাদের গ্রামে কিছু মুরব্বী যারা মারা গেছে প্রয়াত হয়েছে এই রাস্তা দিয়ে পশুস্থলে ডাক্তার কাছে নেওয়া সম্ভব হয় নাই অনেক অভিশাপ আছে অনেক অভিশাপ পাইছে যারা এই রাস্তার মানে সরকারের আওতাভুক্ত কর্মস্থ ছিলেন তারা অনেক অভিশাপ নিয়ে মানে অনেক কষ্ট নিয়ে মৃত্যুবরণ করছে শুধু রাস্তার জন্য একটু আর কি চাইছে সরকারের বা ইয়ার কাছে কিছু চাই নাই বা আমরা কিছু চাই নাই শুধু একটু রাস্তা পাকা হইব এটুকুই তো এটাও পাই যাক সমস্যা নাই কারণ আমরা আছি অ্যানালগ বাংলাদেশে অ্যানালগ গ্রামে আমরা এখন ডিজিটাল হয় নাই যদি কখনো সরকার জরিপ করে দেখে যদি যে বাংলাদেশ কোথায় যদি রাস্তা কাঁচা থাকে তাহলে মনে আমাদের এই রাস্তাটাই দেখতে সো ডিজিটাল বাংলাদেশে অ্যানালগ গ্রাম